একজন আর্টিস্ট যখন তার সামনে একটা নুড মডেল আছে, ফিগার আছে, তো সেটাকে কিন্তু আমরা অ্যাজ অ্যান অবজেক্ট সেটাকে দেখি, রাইট? তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমরা দেখি সেটার মাসেলস, অ্যানাটমি, লাইট অ্যান্ড শ্যাডো, ফ্লেশ, প্রপোর্শন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি, রাদার দেন আপনারা যেটা ভাবছেন সেটা একদমই নয়। তো নুডসটা একটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছে বা যারা যারা পেন্টিং নিয়ে তাদের জীবনটাকে কাটাচ্ছে। তো নুড স্টাডিটা কেন ইম্পর্ট্যান্ট এবার আমি ডিসকাস করি, কারণ আমরা যারা রিয়েলিস্ট পেইন্টার, বিশেষ করে আমি যারা অ্যাবস্ট্রাক্ট বা যারা মডার্ন কন্টেম্পোরারি পেন্টিং করে তাদের কথা আমি আসছি না, বাট বেসিক্যালি আমি আসছি যারা রিয়েলিস্টিক পেন্টিং করে, ফিগার পোর্ট্রেট, ফিগারেটিভ কাজ করে। তো তাদের জন্যে নিউড স্টাডিটা ভীষণ ভীষণ জরুরি, এই কারণে, কারণ আমাদের আগে হিউম্যান ফিগার, প্রপোর্শন, বডি স্ট্রাকচার, আমাদের ভিতরের যে ন্যাচারাল বডি, তার রিদিম, সেই মাসেলস, বোনস, অ্যানাটমি, এগুলোকে বোঝাটা ভীষণ দরকার। কারণ আমরা ভিতরটা যতটা বেশি করে স্টাডি করব, আমাদের আউটপুটটা ততটা পারফেক্ট হবে। এবং আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে চলে আসছে এই নুড স্টাডিটা, তো এটাই ব্যাপার, এটা কোনো রকম কোনো খারাপ জিনিস নয়, যারা খারাপ ভাবেন তাদের জন্য স্পেশালি আমি বলছি। এবং আমার মেন মোটিভ, আমি নিজে একজন সেলফ টট আর্টিস্ট, এবং আমার যারা স্টুডেন্ট ম্যাক্সিমাম সবাই সেলফ টট আর্টিস্ট, এবং আমি যেটা সবসময় চাই, যারা আর্ট কলেজে অ্যাডমিশন নিতে পারেনি কোনো কারণবশত বা হয়ে ওঠেনি, তো তাদের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এবং তারা যেন প্রোগ্রেস করতে পারে সেই জায়গাটা আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি। এটা আমার একটা মুভমেন্ট বলা যেতে পারে, যে আর্ট কলেজে ভর্তি হতে পারোনি বা স্টিল এমন না যে তোমার যে স্বপ্নটা আছে শেষ হয়ে গেল। তো তার জন্য আমি আমার আমি যতটুকু জানি, যতটুকু আমিও নিজেও প্রত্যেক দিন শিখছি, শিখে যাচ্ছি, বাট স্টিল যতটুকু আমার নলেজ আমি সবসময় শেয়ার করতে চাই এবং সেই এনভায়রনমেন্টে দিতে চাই, যে এনভায়রনমেন্টে থাকলে একজন তার যে ড্রিমস পেন্টিং নিয়ে বা যে ডিজায়ার, সেই গোলটা যেন সে অ্যাচিভ করতে পারে, আমি যথাযথ গাইড করার চেষ্টা করি। এবং ফিগার পেন্টিংটা খুব বা ফিগার ড্রয়িংটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভীষণভাবে প্রিপেয়ার করবে ইন ফিউচার। তো এখন যারা 21-22 বছর বয়স, এখন আমি লক্ষ্য করছি যে তারা ছোটো থেকেই একটা কন্টেম্পোরারি, একটা ডিস্ট্রাকশন, এইসবের দিকে চলে যাচ্ছে। বাট আমি সাজেস্ট করব তাদের যে ফার্স্ট তোমাদের পেন্টিংয়ের যে বেসিক জিনিসগুলো সেগুলো তোমাকে জানতে হবে, পোর্ট্রেট, অ্যানাটমি, ফিগার ড্রয়িং, এগুলোতে তুমি যদি রপ্ত না হতে পারো, পরবর্তীকালে একটা জায়গায় কি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য এই স্টাডিগুলো ভীষণ 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 দরকার। তো তারপরে গিয়ে আমি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করলাম বা যা কিছু করলাম সেটা পরের কথা। তো যাই হোক, আমি মডেলকেও থ্যাংকস জানাতে চাইবো, কারণ মডেলের যে সহযোগিতা সেটা না থাকলে কিন্তু এটা করা সম্ভব হয়ে ওঠে না, সেটা আমার স্টুডিওতে হোক বা কোনো আর্ট কলেজে হোক বা যেখানেই হোক। যখন একটা মডেল স্টাডি করি, আমরা নুড মডেল স্টাডি, তো মডেলের সহযোগিতা ভীষণ ভীষণই একটা প্রয়োজনীয় পার্ট। তার জন্য আমি সমস্ত মডেলদের থ্যাংকস জানাবো, এবং আমিও চাইবো সবাই যেন সেই মডেলকে রেসপেক্টের চোখে দেখে,